চায়না এবং রাশিয়ার পর এবার ভারতকেও নিজের দলে টেনে যুক্তরাষ্ট্রকে একটা বড় বাস দিল বাংলাদেশ। দুই দিন আগে কিন্তু আমি আপনাদেরকে এই খবরটা দিয়েছিলাম যে বাংলাদেশে এখন রাশিয়ার সাথে চাইনিজ মুদ্রা ইউয়ান ব্যবহার করে লেনদেন করবে, এবং বাংলাদেশ কিন্তু গত বছরে চায়নার সাথেও কিন্তু চাইনিজ মুদ্রা ব্যবহার করে লেনদেন শুরু করে দিয়েছিল। চায়না এবং রাশিয়ার পর এবং ভারতকেও এই দলে টেনেছে বাংলাদেশ। এবার ভারত ও বাংলাদেশ উভয় সম্মতি হয়েছে যে তারা তাদের আমদানি রপ্তানি বাণিজ্যের কিছু অংশ তাদের নিজস্ব মুদ্রা টাকা এবং রুপিতে লেনদেন করবে, এবং এর সুবিধার্থে কিন্তু বাংলাদেশের দুইটা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং ICICI ব্যাংকে দুইটা অ্যাকাউন্ট খুলবে। একই সাথে কিন্তু ভারতেরও দুইটা ব্যাংক বাংলাদেশের দুইটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে, এবং বর্তমানে চার পাঁচটা ব্যাংকের মাধ্যমে কিন্তু এই আন্তঃব্যাংকীয় লেনদেন নিষ্পত্তি হবে। কিন্তু বলা হচ্ছে যে দুইটা দেশ বর্তমানে শুধুমাত্র $2 বিলিয়ন নিজস্ব মুদ্রা টাকা এবং রুপিতে লেনদেন করবে। কিন্তু কেন শুধুমাত্র $2 বিলিয়ন, কেন সম্পূর্ণটাই নিজস্ব মুদ্রা লেনদেন করা হচ্ছে না? তো গত বছর কিন্তু ভারত এবং বাংলাদেশের মাঝে সকল আমদানি রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল $13.69 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছিল মাত্র $2 বিলিয়ন। অর্থাৎ এই ক্ষেত্রে ভারতকে বাংলাদেশকে পেমেন্ট করতে হচ্ছে $2 বিলিয়ন এবং বাংলাদেশকে ভারতকে পেমেন্ট করতে হচ্ছে $10 থেকে $11 বিলিয়ন। এবং নিজস্ব মুদ্রা লেনদেন করার জন্য কিন্তু উভয় দেশকে একে অপরের টাকা নিজের ব্যাংকে রিজার্ভ রাখতে হবে। এবং যেহেতু বছরে ভারতকে বাংলাদেশকে $2 বিলিয়ন পেমেন্ট করতে হয়, তাই ভারতের ব্যাংকে $2 বিলিয়নের বেশি বাংলাদেশের মুদ্রা রাখার কোনো মানেই হয় না। এর থেকে বেশি মুদ্রা রাখা মানে হচ্ছে টাকাগুলোকে অযথা বসিয়ে রাখা, যেটা ভারতের অর্থনীতির জন্য একেবারে ঠিক হবে না। তাই ভারতের তরফ থেকে এটা সঠিক সিদ্ধান্তই ছিল। অন্যদিকে কিন্তু তারা চাইলে, অর্থাৎ ভারত চাইলে টাকা বাংলাদেশের মুদ্রা না রেখেও কিন্তু তারা চাইলে সম্পূর্ণটাই তাদের মুদ্রা রুপিতে বাংলাদেশকে পেমেন্ট করতে পারে, যেহেতু বাংলাদেশের কিন্তু বেশি রুপির দরকার। কারণ প্রতি বছর বাংলাদেশকে ভারতকে তাদের থেকে অন্তত 5 থেকে 6 গুণ বেশি পেমেন্ট করতে হয়। অর্থাৎ বাংলাদেশকে যেহেতু ভারতকে প্রতি বছর $10 থেকে $11 বিলিয়ন পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশ যদি $10 বিলিয়নও ভারতীয় রুপি রাখে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশে কোনো সমস্যা নেই। কিন্তু ভারতের পক্ষে বাংলাদেশের মুদ্রা $2 বিলিয়নের বেশি রাখা কিংবা বাংলাদেশকে $2 বিলিয়নের বেশি রুপি পেমেন্ট করা তাদের পক্ষে সম্ভব না, যেহেতু বাংলাদেশ ভারতের রপ্তানি খুব কম করে। অন্যদিক দিয়ে কিন্তু বাংলাদেশ চাইলে ভারতকে সম্পূর্ণ রুপিতেই পেমেন্ট করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে $2 বিলিয়নের বেশি যে অতিরিক্ত রুপির বাংলাদেশের দরকার পড়বে, সেটা কিন্তু বাংলাদেশকে অতিরিক্ত টাকা দিয়ে ভারতের কাছ থেকে তাদের মুদ্রা কিনে নিতে হবে। তো এটা তো যেই লাউ সেই কদু হয়ে গেল। তার চেয়ে ভালো আমরা আমাদের কাছে যে ডলারগুলো পড়ে আছে সেগুলো আমরা ভারতকে দিয়ে পেমেন্ট নিষ্পত্তি করে ফেলি। তাই বর্তমানে এই দুই দেশ $2 বিলিয়ন দিয়েই কিন্তু সম্মতি হয়েছে, এবং এটাও কিন্তু বেশ ভালো সিদ্ধান্ত, কারণ এর ফলে বাংলাদেশে অন্তত বছরে $2 বিলিয়ন বেঁচে যাবে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু একেবারে একটা ভালো খবর না। কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দুইটা পরম শত্রু রাশিয়া এবং চীনের সাথে ইউয়ান ব্যবহার করে লেনদেন শুরু করে দিয়েছে, এবং এবার কিন্তু বাংলাদেশ ভারতের সাথেও এমনটাই করছে, এবং এর ফলে কিন্তু বাংলাদেশে ডলারের সংকট কমবে, পাশাপাশি ডলারের আধিপত্য কিন্তু অনেকটা কমে যেতে পারে, যেটা যুক্তরাষ্ট্রের মাথার উপর একটা বোমা ফাটার মতো নেই। কারণ যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু ডলারই হচ্ছে তাদের সবথেকে বড় পারমাণবিক অস্ত্র। এই পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করে তারা যে কোনো দেশের অর্থনীতিকে উল্টে পাল্টে দিতে পারে। তো এই খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।